নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রংপুরে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এতে নেতৃত্ব দিচ্ছেন অধিদপ্তরের মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামান সকালে শহরের আরমান হিমাগারে অতিরিক্ত আলো মজুত রাখার দায়ে দুজনকে আটক করা হয়েছে এদিকে পিরোজপুর কাঁচা বাজারে মঙ্গলবার বিকেল থেকে কোনো দোকানে আলো মেলছে না ক্রেতারা বাজারে আলু কিনতে এসে ফিরে যাচ্ছেন কাঁচা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তহিদ শেখ বলেন বেঁধে দেওয়া ছত্রিশ টাকা দামে আলু বিক্রি করতে বলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বিক্রেতারা জানান পাইকারি বাজারে 42 টাকা দরে আলু কিনে টাকা দরে বিক্রি করা সম্ভব না তো না 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 বলতে মেন এই জায়গায় আলু চল্লিশ তেতাল্লিশ টাকা পাইকারি সরকার পাইন খেতেছে পঁয়ত্রিশ টাকা কেজি আমরা সেই জন্য আর কোনো আলু উড়াইয়া পঁয়ত্রিশ টাকা বেসমো কেন আমরা তো লোসকান দিতে পারবো না সেই জন্য আমরা আলু উড়াই নেব আজকে যারা আমরা বাজারে আসছি তো আলু পাচ্ছি না বাজারে কোনো দোকানে এখন এরা মোকামে যোগাযোগ করছে যে দামে কিনতে কে সেই দামে কিনতে পারতেছে না যার কারণে আলু নেই কোনো নেই